উপরতি চোখে আজ আর কোনো জল নেই। সে ঘরের এক কোণে চুপটি করে বসে আছে। কথাটা শোনার পর থেকেই সে একইভাবে নীরব ঘরে থাকা কৃষ্ণমূর্তিটার দিকে তাকিয়ে আছে। পরম যত্ন করে তার এই পরম প্রিয় সখাকে মুম্বাই নাসিক থেকে নিয়ে এসেছিল। কত ভালোবাসা, কত যত্ন নিয়ে এই মূর্তিটিকে সে আঁকলে রাখত। কিন্তু উপরতির বাবা মারা যাবার পর কত দিন হয়ে গেছে, উপরতি আর তার কৃষ্ণের দিকে তাকিয়েও দেখেনি, কারণ তার বিশ্বাস ভেঙে গিয়েছিল। আজ আবারও তার বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাই সে আজ আবারও একই জায়গায় বসে, যেখানে বসে সে তার সখাকে পুজো করত, কত না ভজন শুনিয়ে তার প্রভুর সেবা করত, আজ সে সেই একই জায়গায় বসে অবাক চোখে তাকিয়ে আছে তার কৃষ্ণের দিকে। কত প্রশ্ন তার মনে, কিন্তু কি প্রশ্ন করবে সে, কাকি বা প্রশ্ন করবে সে? সে কি অভিযোগ করবে, কিন্তু কেন বা কাকে, কিভাবে করবে সে তার অভিযোগ? সে সবার কাছে সাধারণ এক ব্যাপার, যেটা সবার সাথেই হয়ে থাকে, তাকে এটাই বোঝানো হয়েছে। সবাই সবার দিক থেকে সঠিক, এতে কারো কোনো অপরাধ নেই, কিন্তু উপরতি কি করেছে, এত কিছুর মাঝে তার দোষটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, আপনারা এতক্ষণ উপরতিকে দেখলেন এক করুণ দৃষ্টিতে তার কৃষ্ণমূর্তির দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন, কেন সে এইভাবে তার কৃষ্ণমূর্তির দিকে তাকিয়ে আছে, অথচ তার চোখে জল নেই? কেন, কেন সে পাথর হয়ে আছে? এর পিছনে একটা অনেক বড় একটা গল্প লুকিয়ে আছে। হ্যাঁ, যেটা উপরতির বাবা চলে যাবার পর থেকে অনেকটাই ভেঙে পড়েছিল, কিন্তু উপরতি জীবনে আবার নতুন করে আলো এসেছিল, পথ দেখতে পেয়েছিল নতুন করে বেঁচে থাকার, কিভাবে সে আরো জীবনটাকে সুসজ্জিত সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তার জীবনেও ভালো লাগা এসেছিল, পরবর্তীকালে ভালোবাসায় পরিণত হয়েছিল। সেই ভালোবাসা আর ভালো লাগা একসাথে সে অনেক কিছু স্বপ্নের বাস্তবায়িত ঘটাতে চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে তার জীবনে আবার সেই এক ঝড়ের মতো দুঃসময় নেমে এলো। ছেলেটা তাকে ছেড়ে চলে গেল, চলে গেল তার জীবন থেকে ছেড়ে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে, এখন জীবনে সে কাকে বাঁচার মতো একটা খুঁটি ধরতে পাচ্ছে বলুন, আপনারাই বলুন, তার জীবনে এখন কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে? তার পা থেকে যেমন মাটি সরে গেছে, তেমন ওপর থেকে মাথার ছাদও সরে গেছে, তাহলে এখন উপরতি কি করবে, উপরতি কি করবে, উপরতি কি তাহলে তার জীবনটাকে শেষ করে দেবে, না আবার নতুন করে বাঁচার আলো দেখবে? করবে সে কাকে দোষ দেবে? সে সেই থেকে চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, মানসিকগ্রস্ত রোগীতে পরিণত হয়। কিন্তু এই সমস্ত সমস্যা থেকে কিভাবে উপরতি বেরিয়ে আসতে পারে, কিভাবে সমস্ত সমস্যাগুলো কাটিয়ে আবার নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে পারে, আবার নতুন পথ চলা শুরু করতে পারে, আপনারা বলুন, আপনারাই জানেন, আপনারাই অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তো আপনারাই বলতে থাকুন পরের এপিসোড কি হতে পারে, উপরতির জীবনে কি আসতে পারে, উপরতি কিভাবে তার জীবনটাকে শুরু করতে পারে। আপনারা কমেন্ট করুন এবং আমাকে বেশি করে এটা শেয়ার করুন। ধন্যবাদ।